আপুনি চাই আছে সুপার প্রাইম। ধুবুরীত এগৰাকী মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার, যুগমায়া পারঘাটর সমীপর পৰা গ্রেপ্তার। অসমত অবৈধভাবে প্রবেশ করা এই বাংলাদেশী মহিলাগৰাকী বাংলাদেশের ঢাকার পৰা স্বামীসহ দুই দালালর সহযোগত ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে ধুবুরীত উপস্থিত হওয়া বলে স্বীকারোক্তি মহিলাগৰাকীর। বাংলাদেশী 2500 টাকার বিনিময়ত দুই দালালে ভারত বাংলা সীমান্তত অতিক্রম করার কথা উল্লেখ বাংলাদেশী মহিলাগৰাকীর। মহিলাগৰাকীক ভারতত প্রবেশ করা সেই দুই দালাল বাংলাদেশের ঢাকার সাংবাদিক বলে জানালে মহিলাগৰাকীয়ে। মহিলাগৰাকীৰ স্বামীসহ মুঠ 17 বাংলাদেশী নাগরিকে অসমত প্রবেশ করার ভয়ঙ্কর স্বীকারোক্তি মহিলাগৰাকীর। বাংলাদেশী মহিলাগৰাকীক ধুবুরী থানাত জেরা অব্যাহত আছে। এবার তিতাবৰত 1 কোটি টকার ড্রাগস আর নিচাজাতীয় টেবলেট জব্দ। তিতাবৰর ফুলবাড়ি বজারের সমীপরপরা জব্দ 1 কোটি টকার ড্রাগস। দুটা সরবরাহকারীয় 8টা সাবনের বাকসত লুকুয়াই আনিছিল ড্রাগসখানি। আনহাতে এটা পলিথিনের পর জব্দ প্রায় 600টা নিচাজাতীয় টেবলেট। অভিযানত তিতাবৰ আরক্ষে গ্রেপ্তার করেছে নাগাল্যান্ডের দুটা ড্রাগস সরবরাহকারী। ডিএসপি কৌশিক কলিতার নেতৃত্বত এই অভিযান চলিছিল। ইয়াত আমার এই ওচরের কাকরের পাহাড় নিউচুরি, নিউচুরি পাহাড় এজন নিউচুরে আর এজন আকাশক, এটা দুজনক এই ড্রাগসর ধরা পড়া হয়েছে। আর ড্রাগসর কারণে ধরা হল, ধরি কিমান কি পাইছে? কিমান ড্রাগস পাইছে? ড্রাগস টেবলেট পাইছে, তারপর পাউডার পাইছে। তিতাবৰ পুলিশে তেওঁলোকক গ্রেপ্তার করেছে, তেওঁলোকক খেদি খেদি তিতাবৰ পুলিশে ধরলে। তামারহাটর কুমারগঞ্জের গঙ্গাধর নদীত মৃতদেহ উদ্ধার। মৃতদেহটো গোসাইগাঁওর কচুগাঁওর অভিজিৎ সরকারের বলে চিনাক্ত। 15 আগস্টত পিকনিক খাবলৈ গৈ রায়ডাক নদীর সুতত উঠি গৈছিল যুবকজন। চারিদিনের অন্তত আজি গঙ্গাধর নদীত রাইজে উপঙি থকা অবস্থাত উদ্ধার করে অভিজিৎ সরকারের মৃতদেহ। পাগলাহাট আরক্ষীয় মৃতদেহ উদ্ধার করে প্রেরণ করে মরণোত্তর পরীক্ষার বাবে। মানে আমি পিকনিক খাবলে গেছিলো ফ্যামিলি, এই চৌধুরী ঘাট বলে কয় আর কি জায়গাটার নাম। তো তাতে পিকনিক খাওয়া যাওয়ার সবতে মানে সবার টোটাল পিকনিক খাওয়া হয়ে গেছে আমার। তো তারপর আহার সময় এনেকা হল, মানে সে স্নান করবলে গেছে, স্নান করা থাকতে আর কি মানে সে পিছলাই মানে পানিত গুছি গিয়ে আছে। আমি চাই আসিল আর কি জিনিস, কিন্তু আমি ধরব পড়া নাই আর কি, মানে ইমান পানি ফাস্ট আসছিল কি আগতে বই আছে। সেদিনার পর মানে আর আজিলেক খবর পালো যে এনেকা ইয়াতে মানে মানুষজনের লাশ চাইছো আর কি। মহানগরীত উত্তর পূব কলা মেলার সামরণি স্বাধীনতা দিবসের সংগতি রাখি আগশারীর সিমেন্ট ব্র্যান্ড অমৃত সিমেন্টর উদ্যোগত 15 আগস্টের 18 আগস্ট গুয়াহাটির রোপওয়ে টার্মিনেল ফিল্ডত অনুষ্ঠিত হয়েছিল উত্তর পূব কলা মেলা। গুয়াহাটি মহানগর উন্নয়ন প্রাধিকরণ আর উত্তর পূব কলা মেলার সহযোগত আয়োজন করা এই অনুষ্ঠানত উত্তর পূবর সৃষ্টিশীল স্টার্টআপ সমূহ সহায় করার লক্ষ্যে একাধিক প্রদর্শনী প্রতিযোগিতা কর্মশালার আয়োজন করা হয়। দুধনৈর রাজপথত খেদা খেদি লাগিল আরক্ষী আর অপহরণকারীর মাজত। আগে আগে অপহরণকারী আর পাশে পাশে আরক্ষী। খেদা খেদির মাজতে আরক্ষীয়ে গুলিরে আঘাত করলে অপহরণকারী। ইফালে গুলি লগা ভাগেই আরক্ষীর বেহু ফালি পলাল অপহরণকারী। ঘরত অপহৃত, রাজপথত অপহরণকারী, সাধারণ পোশাকত ঘুরি ফুরিছে আরক্ষী। দুধনৈর রাজপথত অপহৃতর পরিয়ালর পৰা 7 লাখ টকার মুক্তিপণ লোতেই গরজি উঠিল আরক্ষীর বন্ধু। গুলির শব্দ শুনা মাত্রকে স্কুটি এরি পলাল অপহরণকারীর দল। স্যার একদম বাগড়ি গেছে, বাগড়ি না একদম গুলি নিচনা হয়েছে, পেটাস পেটাস কে সাবন হয়েছে সেইখিনি স্যার। আপনার কাস্টমার আসলে পিছত মই সাংকে এই ঘটনা আর কি মানে স্কুটিখন বাগড়ি আছে, বাগড়ি আছে পিছত কোনটা পলাইছে বা আছে কি কিবা কথা আইছিল একো না জানে নেকি। দাউদবিনে গৈছে আর কি পিনা স্যার। কেজন কেজন গৈছে? 2-3 জন গৈছে স্যার। দুধনৈর রাজপথত খেতা খেদি লাগিল আরক্ষী আর অপহরণকারী। অপহরণকারীর পাশে পাশে খেদা ললে আরক্ষীয়ে। আরক্ষী আর অপহরণকারীর খেদাখেদির দৃশ্যবন্দী হল দামরা পথর কেবাটাও সিসিটিভি। খেদাখেদির মাজতে এজাই গুলিয়ে আঘাত করিলে এটা অপহরণকারী, কিন্তু গুলি লগা ভাগেই আরক্ষীর বেহু ফালি পলাই গল অপহরণকারী। স্কুটির আহি আছিল, স্কুটির একজন আছিল, বাকি মানুষ পিছনে আহি ডাইরেক্ট ফায়ারিং করেছে। কেজন মানুষ আছে?
গুলির আওয়াজ পালো, ইয়াতে একটা স্কুটিও পড়ে আসিল, স্কুটির মানুষটা ইফালে দৌড়ি গেল না পাবলিকে দৌড়ি গুলির আওয়াজ পাই ভয়তে দৌড়াই পলাইছে, এটা ঠিক গম বুঝি পোৱা নাই, কিন্তু ইফালে মানুষ দৌড়াই পলাইছে আর কি। তারপর পুলিশ গাড়িটো পাছত আহিল, কিন্তু এটা গুলিটো যে কোনে করেছে এটা কিন্তু আমি গম পোৱা নাই। 10 আগস্টর একটা অপহরণ কাণ্ডর পরিণতিত সংঘটিত হল এই গুলিয়াগুলির ঘটনা। মেঘালয়ের টুরাত অপহরণের বলি হয়েছিল হাত শিঙিমারির সুনামিয়া। রাজমিস্ত্রী সুনামিয়াক অপহরণ করে 20 লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী। মুক্তিপণক লৈ দরদাম চলি থাকতেই অপহৃত হত্যা করার মানুষের সুনামিয়াক মারধর করে জলাশয়ত পেলাই দিলে অপহরণকারী। সৌভাগ্যবশত প্রাণ রক্ষা করে কোনোমতে ঘরত উপস্থিত হল সুনামিয়া, কিন্তু এই কথা ঘুণাক্ষরেও গম পোৱা নাছিল অপহরণকারীর দলটোয়ে। কাজী মুক্তিপণক লৈ ভুক্তভোগী পরিয়ালের সঙ্গে দরদাম চলাই আছিল অপহরণকারী। বিপরীতে ভুক্তভোগী পরিয়ালের পর সকল জানিব পারি দেওবারে সন্ধ্যা সাধারণ পোশাকত মেঘালয় আর আরক্ষী টহল দিলে দুধনৈ রাজপথত। তেতিয়াই 7 লাখ টাকার মুক্তিপণ নিবলৈ আহি আরক্ষীর বেহুত সোমাল অপহরণকারীর দল। অসম আর মেঘালয় আরক্ষীর যৌথ অভিযানকারী দলে চলোৱা গুলিক লৈ তেতিয়াই হুয়া দোয়া লাগিল দুধনৈ। এই কাণ্ডত জড়িত অপহরণকারীক শীঘ্রে করায়ত্ত করব বলে নিশ্চিত দুইখন রাজ্যের আরক্ষী। দুধনৈর পৰা অরূপ নাথৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। স্মার্ট মিটারের লুণ্ঠনের বিরুদ্ধে অব্যাহত ক্ষোভের জোয়ার। রাজ্যের প্রান্তে প্রান্তে APDCLর বিরুদ্ধে ওলাই আহিল গ্রাহক রাইজ। দল সংগঠনের নেতৃত্বত উলিওয়া প্রতিবাদে দহিলে রাজপথ। নতুনক 1 লাখ স্মার্ট মিটার সংস্থাপনেরও বিরোধিতা করলে দল সংগঠনে। স্মার্ট মিটারের স্মার্ট লুণ্ঠন, আসলে স্মার্ট মিটার নামের স্মার্ট ডকাইত কিছু সরকার সংস্থাপন করেছে। বিদ্যুৎ মিটারের অভার স্মার্টনেসের বিরুদ্ধে রাজপথলৈ উলাল জনতা। রাজ্যের প্রান্তে প্রান্তে APDCLর বিরুদ্ধে প্রতিবাদ। 1 লাখ নতুন স্মার্ট মিটার সংস্থাপন করব খোঁজা পদক্ষেপের বিরুদ্ধেও প্রতিবাদ। পূর্বর BPL মিটার যেটা আসছিল আমার প্রত্যেক ঘর মানুষত সর্বাধিক বিল আইছিল 120 টাকা, 150 টাকা, 80 টাকা, 90 টাকা। যেতিয়ার স্মার্ট মিটার প্রবর্তন করেছে APDCLে, তেতিয়ার আমার 1800 টাকা, 1900 টাকা, 2000 টাকা, 2200 টাকালে বিল আইছে। রাজ্যত পুনের 1 লাখ স্মার্ট মিটার সংস্থাপন করব APDCLে। আদানি এনার্জির সঙ্গে APDCLে করেছে চুক্তি। রাজ্যজুড়ি APDCLর স্মার্ট মিটারের লুণ্ঠনের বিরোধিতা দল সংগঠনের। মরাণত রাজপথলৈ উলাই আহি প্রতিবাদ ভুক্তভোগী গ্রাহকর। বিল আগতে দুগুণ তিগুণ তিনিগুণকে বেশি আহিছে, গতিকে আমার দৈনন্দিন জীবনত চলিবলৈ বহুতো সমস্যা হয়েছে। ছাত্র ছাত্রী পড়াশুনার সমস্যা হয়েছে, আমি লাইট বেশিকে জ্বলাব নোৱাৰো, এটা ফেন দিব নোৱাৰো, এটা ফেনত লাইটত আমি বহি লড়া ছোৱালীও পড়ে, আমি ঘরের মানুষও বহি থাকিব লাগে। তারপর আমি টিভি চাব নোৱাৰো, টিভিটো লগালে বিল চাও বহুত কাটিছে, আমি আজিকালি নিউজও চাব নোৱাৰা হৈ গৈছো। বঙাইগাঁওতো স্মার্ট মিটারের লুণ্ঠনের বিরুদ্ধে যুব কংগ্রেসের প্রতিবাদ। মুখ্যমন্ত্রী আর শক্তিমন্ত্রীর জুমুঠি দাহ করে প্রতিবাদ কংগ্রেসের। টিয়গত রাইজর দল আর কৃষক মুক্তিয়ে সাব্যস্ত করলে প্রতিবাদ। বহুবোর রাজ্য দিয়া হওয়া নাই, ইতিমধ্যে অনুমতি দিয়া হওয়া নাই স্মার্ট মিটার সংস্থাপন করবলে, কিন্তু অসমত ঘরে ঘরে তেওঁলোকে ডকাইত বহাইছে, গতিকে ইয়ার আমি তীব্র বিরোধিতা করেছো। অতি শীঘ্রে স্মার্ট মিটার বন্ধ হব লাগে। প্রথমে 200 আসিলে, তারপর 300, তারপর 400, তারপর এটা আক দুদিন দিয়া কলম হলেও তেওঁলোকে আক 400 কাটে বলে কোয়া হয়েছে। APDCLর কার্যালয় ঘেরাও করে ধেমাজিতো জিলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে সাব্যস্ত করে প্রতিবাদ। স্মার্ট মিটারের বিরুদ্ধে জাঙুর খাই উঠিল দবকার দীঘলজারণী গাঁর বাসিন্দা সকল। রাজ্যের প্রান্তে প্রান্তে ভুক্তভোগী লোক দল সংগঠনের প্রতিবাদের মাজতে সোমবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে স্মার্ট মিটারের বিল বাড়িব নোৱাৰে। কারোবার যদি আপত্তি আছে তেন্তে যোৱা বছৰৰ আৰু এই বছৰৰ সেপ্টেম্বর মাহৰ বিলখন চালেই গম পাব। যদি কোনোবাই এই মাহৰ
আগৰ বছৰৰ মাহৰ বিলখন তুলনা কৰে তেতিয়ালৈ দেখিব যে স্মাৰ্ট মিটাৰত বিল বাঢ়িবই নোৱাৰে। বৰঞ্চ স্মাৰ্ট মিটাৰ লগালে মানুহে ইলেক্ট্ৰিচিটি মিতবাহিতাৰে ব্যয় কৰে আৰু তাৰ ফলত ইলেক্ট্ৰিচিটিৰ খৰচ কমিহে যায়। সেইকাৰণে কাৰোবাৰ যদি আপত্তি আছে 2024 চনৰ ছেপ্টেম্বৰ আৰু 2023 চনৰ ছেপ্টেম্বৰ মাহৰ বিলখন তুলনা কৰি চালে গম পাব যে স্মাৰ্ট মিটাৰত বিল বঢ়া নাই। উল্লেখযোগ্য, এপিটিএছএলৰ মিটাৰক লৈ বিতৰ্ক অব্যাহত থকাৰ মাজতে পুনৰ 1,00,000 নতুন মিটাৰ সংস্থাপন কৰাৰ সিদ্ধান্তই ক্ষোভিত কৰিছে ৰাজ্যবাসী। ইতিপূৰ্বে এপিটিএছএলে গ্ৰাহকৰ ঘৰত সংস্থাপন কৰা স্মাৰ্ট মিটাৰসমূহৰ বিল বৃদ্ধি কাৰিকৰী ত্ৰুটিয়ে গ্ৰাহকসকলৰ মাজত ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছিল। হিচাপতকৈ বহু বেছি ৰিচাৰ্জ কৰিবলগীয়া হৈছিল গ্ৰাহকে। বহুতো গ্ৰাহকলৈ অস্বাভাৱিক বিল আহিছিল স্মাৰ্ট মিটাৰ সংস্থাপনৰ পাছতেই। তদুপৰি শ শ ঠিকাভিত্তিক কৰ্মচাৰীৰে চলি থকা এপিটিচিএলৰ কাম কাজত শেহতীয়াকৈ অচলাৱস্থা আহি পৰাৰ পিছতো স্মাৰ্ট মিটাৰৰ অত্যধিক বিল কাৰিকৰী বিসংগতিৰ পাছতো কি কাৰণত আদানী গ্ৰুপৰ সৈতে নতুনকৈ চুক্তি কৰি অসমত স্মাৰ্ট মিটাৰ সংযোগৰ চিন্তা কৰিছে এপিডিচিএলে, তাক লৈ ৰাজ্যজুৰি সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ইফালে ৰাজ্যত ভয়াৱহ হাৰত বৃদ্ধি হৈছে অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ দাম। ৰাতিটোৰ ভিতৰতে বাঢ়িল আলু পিঁয়াজৰ দাম। বজাৰত পাচলি কিনিবলৈ গৈ হতাশ হৈ উভতিবলগীয়া হৈছে সাধাৰণ গ্ৰাহক। চকুৰে ধোঁৱা কোৱা দেখিছে মধ্যবিত্তই। ৰাতিটোৰ ভিতৰতে বাঢ়িছে আলু পিঁয়াজৰ দাম। কঙা হৈছো কিয়? বস্তুৰ মূল্য বৃদ্ধিৰ ওপৰত একো খাব নোৱাৰা হ'ল। এতিয়া আলু 50 টকা লাগিল, পিঁয়াজৰ 70 টকালৈকে হৈছে কোনো কোনো জেগাত। পিঁয়াজৰ দাম বহুত বাঢ়ি গ'ল, আমিতো পিঁয়াজ এতিয়া খাবই নোৱাৰা হৈছো। দাম বাঢ়িছে চাউল, আটা, তেলকে ধৰি নিত্য প্ৰয়োজনীয় বিবিধ সামগ্ৰীৰ। বজাৰত পাচলি কিনিবলৈ গৈও খালী মোনাৰে অহা যোৱা সৰ্বসাধাৰণৰ। কি কৰিম, আমাৰতো উপায় নাই, খাবতো লাগিবই। এতিয়া গৰীব জনসাধাৰণ মৰিব লাগিব। এই চৰকাৰে গৰীব জনসাধাৰণক উপকাৰ নকৰে, অপকাৰহে কৰিছে। মূল্য বৃদ্ধিক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে, মই ভাবোঁ যে শাক পাচলি বানপানী এতিয়া কমি গ'ল যিহেতু লাহে লাহে বজাৰৰ দামটো কমি আহিব। বানপানীৰ সময়ততো কাৰো শাক পাচলি নাথাকে, চবৰ বাৰীত পানী উঠি থাকে আৰু শাক পাচলি সংৰক্ষণৰ কাৰণে তেনেকুৱা কোল্ড ষ্টৰেজৰো ব্যৱস্থা নাই আৰু এই মাহৰ পৰা দামবিলাক লাহে 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 কমা আৰম্ভ হয়। বানৰ সময়ত মূল্য বৃদ্ধি এটা ট্ৰেণ্ড। বান শুকালে ছেপ্টেম্বৰ পালেহি দাম কমিব পাচলিৰ। কিন্তু আলু পিঁয়াজৰ দাম বৃদ্ধিক লৈ অসহায় চৰকাৰ। মূল্য বৃদ্ধিৰ সৈতে সমূহৰ পৰা যুঁজিবলৈ ৰাজ্যক এক প্ৰকাৰ অথায় সাগৰত এৰি দিছে মুখ্যমন্ত্ৰী। এইটোৱে ট্ৰেণ্ড হয়, ইয়াতে অসাধু ব্যৱসায় বুলি কথা নাই। মইতো বানপানীৰ সময়ত দেখিছোঁ পথাৰৰ ওপৰত পথাৰ পানী উঠি গৈছে, তেতিয়া শাকটোতো প্ৰথম মৃত্যু হয় শাকৰে। ইফালে বজাৰত মূল্য বৃদ্ধিৰ সৈতে যুঁজি ভাগৰি পৰিছে মধ্যবিত্ত খাটি খোৱা গ্ৰাহক। ঘৰ গৃহিণীয়ে নামানে, মই নোখোৱাকৈ থাকিম, কিন্তু মোৰ মাইকী মানুহজনী বা বোৱাৰীজনী নোখোৱাকৈ নাথাকে। যোগান বিভাগৰ কোনো কাম নাই, সেই মাখি মাৰক, তেওঁলোকে মাখি মাৰি থাকিলেই হ'ল। বহু কষ্ট হয়, আমাৰ কষ্ট হৈছে, আমাৰ কষ্ট হৈছে, বিৰাট কষ্ট হৈছে। আমি সৰ্বসাধাৰণ মধ্যভোগী ৰাইজ। আমি চৰকাৰ পাতিছিলোঁ কি হ'লে, আমাৰ ভৱিষ্যতে যাতে নিয়ন্ত্ৰণ হয় সেইকাৰণে চৰকাৰ পাতিছিলোঁ, নহ'লেতো আমাৰ চৰকাৰ পতাৰ কোনো প্ৰয়োজন নাই। উল্লেখযোগ্য যে বজাৰত প্ৰতি কেজি পিঁয়াজৰ মূল্য হৈছে গৈ 60-70 টকা, কোনো কোনো ঠাইত 55-60 টকালৈ উঠিছে প্ৰতি কেজি পিঁয়াজৰ মূল্য। কিছুদিন পূৰ্বে ঢেকিয়াজুলিত প্ৰতি কেজিত 40 টকা আছিল যদিও এতিয়া পিঁয়াজৰ খুচুৰা মূল্য 55-60 টকা। অৰ্থাৎ মাত্ৰ কেইটামান দিনতে প্ৰতি কেজি খুচুৰা পিঁয়াজত বৃদ্ধি পালে 10 টকাৰো অধিক। 60-50 টকা কেজি লাগে পিঁয়াজ। এতিয়া আমি চৰকাৰক এটা অনুৰোধ কৰোঁ, পিঁয়াজৰ দামটো কমাই দিব লাগে আমাক। এতিয়া দামটোতো কমিব লাগে,
প্রয়োজনীয় বাড়িছে, সবজি দামও বাড়িছে, এইবিলাক অলপ কমার কারণে চেষ্টা করব লাগে আমার সরকারের। সাধারণ রাইজে এতিয়া পেঁয়াজ খাব নোৱাৰা হৈছে, যে পেঁয়াজ আলু মরিচ মরিচ এতিয়া 900 টাকা পাল্লা হৈছে। আমি সাধারণ রাইজে মরিচ লবই নোৱাৰো, ইমান মূল্য বৃদ্ধি হৈছে। গহপুরের পলাক ফুকন, মিছামারীর হরেণ ভূমিজর সহযোগত, গুয়াহাটির হীরকজ্যোতি মালাকারর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর ইয়ার লগে সময় হয়েছে আজির সুপার প্রাইমের বিদায় লওয়ার। পরবর্তী বাতর আসব সতীর্থ গীতাশ্রী। নমস্কার। এইটো মাই থান স্টিল নহয়। অ, উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। এইটো মাই থান স্টিল নহয়।